আজকের সিনেমাটিতে দুজন মানুষ 65 মিলিয়ন বছর পূর্বের সময়ে চলে যায়, যখন এই পৃথিবীতে ডাইনোসরদের বসবাস ছিল। তাহলে চলুন এই ইউনিক সিনেমাটির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সোমারিস নামের একটি প্ল্যানেট দেখতে পাই। পৃথিবীর মতোই এই গ্রহতেও জীবন রয়েছে, কিন্তু এই কাহিনী এখনকার নয়, 65 মিলিয়ন বছর আগের কাহিনী। সেই সময়ে পৃথিবী বিকশিত না হলেও সোমারিস গ্রহের লোকেরা এতটাই অ্যাডভান্স ছিল যে তারা অন্য গ্রহে যাওয়ার জন্য স্পেসশিপও তৈরি করে ফেলেছিল। এরপর মুভিতে আমরা মিলস নামের একজন ব্যক্তিকে তার ওয়াইফের সাথে সময় কাটাতে দেখি, আর তাদের মেয়ে নিভাইন সমুদ্রের পাড়ে শিস বাজানোর চেষ্টা করছিল। মিলসের মেয়ে ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য মিলসের অনেক টাকার দরকার। তাই মিলস এখন টাকার জন্য 2 বছরের জন্য একটি মিশনে যাবে, তবে সে ডিসাইড করতে পারছে না তার মেয়েকে এই কথা কি করে বলবে। তাই মিলসের ওয়াইফ তাকে সাহস দেয় আর বলে সে যেন তার মেয়েকে বলে এই মিশনে বেরিয়ে পড়ে। তাই মিলস তার মেয়েকে বলে এবং মিশনে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় মিশনের জন্য মিলস একটা বড় স্পেসশিপে করে মহাকাশে যাচ্ছে। স্পেসশিপের অন্য প্যাসেঞ্জাররাও স্লিপিং চেম্বারে রয়েছে, মিলসও তাদের সাথে ঘুমিয়েই ছিল। তবে হঠাৎ সাইরেনের শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন দেখা যায় তাদের স্পেসশিপটি অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খেতে থাকে। মিলস অনেক চেষ্টা করে তাদের শিপটি সামলানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য তারা অন্য একটি গ্রহে যেতে থাকে। তবে স্পেসশিপটি কন্ট্রোলের বাইরে চলে যায় এবং তাতে আগুন ধরে যায় এবং সেটি টুকরো টুকরো হয়ে মাটিতে এসে পড়ে। এরপর মিলসের চোখ খুললে সে নিজেকে আহত অবস্থায় দেখে। যেহেতু এটি অন্য গ্রহ, তাই স্পেস স্যুট পরে সে বাইরে বের হয়। সে দেখে বাকিরা সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। আসলে মিলস এই শিপের পাইলট, তার মিশন ছিল অন্য একটি গ্রহে এই প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়া। এরপর মিলস স্পেসশিপে গিয়ে ভয়েস মেসেজে বলে সে একটি অজানা গ্রহে আটকে গেছে আর বাকি কেউ আর বেঁচে নেই, তার জন্য সাহায্য পাঠাতে। তবে পরক্ষণে সে সেই মেসেজটি ডিলিট করে দেয় আর আরেকটি মেসেজে বলে সবাই মারা গেছে। এরপর সে বাইরে গিয়ে নিজেকে শ্যুট করতে চায়, তবে তখন তার মেয়ের কথা মনে পড়ে যায়, তাই সে আর নিজেকে মারতে পারে না। সেই স্পেসশিপে আবারও ফিরে আসে আর তার মেয়ের পাঠানো মেসেজগুলো দেখতে থাকে। হঠাৎ তখনই সে এই গ্রহে একটি সিগন্যাল দেখতে পায় এবং দ্রুত সে সেই সিগন্যালের লোকেশনে পৌঁছে যায়। সেখানে একটি প্যাসেঞ্জার সহ স্লিপিং চেম্বার দেখতে পায়। সে আরও দেখে চেম্বারের ভেতরে থাকা একটি মেয়ে প্যাসেঞ্জার এখনও বেঁচে আছে। তারপর মিলস মেয়েটিকে তার কোলে তুলে নেয় আর শিপের দিকে যেতে থাকে। তবে হঠাৎ সে থেমে যায়, কারণ সেখানে মাটিতে সে একটি বড় পায়ের ছাপ দেখতে পায় আর সাথেই ভয়ঙ্কর কিছুর আওয়াজ শুনতে পায়। তাই ভয়ে মিলসের চেহারা হলুদ হয়ে যায়। আসলে মিলস আর তার লোকেরা যে গ্রহে এসেছে এটি পৃথিবীই ছিল, তবে সেই সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ছিল ডাইনোসরদের বসবাস। এরপর মিলস মেয়েটিকে স্পেসশিপে রেখে আবার বাইরে চলে আসে এবং সে তখন ভয়ঙ্কর কোনো প্রাণীর হাড় দেখতে পায়। কিছু দূর যেতেই সে দেখে মাটি ফেটে পানি বের হচ্ছে। তারপর সে দূরে পাহাড়ে চকচক করা কিছু দেখতে পায়। তাই সে তার কাছে থাকা একটি ডিভাইস দিয়ে চেক করলে জানতে পারে সেটি তার স্পেসশিপেরই একটি অংশ, যেটা তাকে এই গ্রহ থেকে বের হতে সাহায্য করবে। এরপর পাহাড়ের নিচে তাকিয়ে দেখে কিছু ডাইনোসর পালাচ্ছে। তখনই হঠাৎ একটি বাচ্চা ডাইনোসর তার উপর হামলা করে দেয়। তাই সে বাঁচার জন্য সেই ডাইনোসরের বাচ্চাটিকে মেরে ফেলে। সেখান থেকে ফিরে আসার সময় মিলস দেখে চেম্বারে পাওয়া মেয়েটি তাকে দেখে পালাতে থাকে। মিলসও তার পিছু নেয় এবং একটি জায়গায় এসে দুজনেই একটি গর্তে পড়ে যায়। সেখানে আগে থেকেই একটি ডাইনোসরের মৃতদেহ পড়েছিল। তারপর মিলস মেয়েটিকে নিয়ে স্পেসশিপে চলে যায় আর কথা বলার চেষ্টা করে, তবে মেয়েটি কিছুই বলে না। রেকর্ড চেক করে সে জানতে পারে মেয়েটির নাম কোয়া। মিলস এখন কোয়াকে বলে এখানে ভয়ানক কিছু জন্তু আছে, তাই অন্য একটি শিপের মাধ্যমে আমাদের এখান থেকে পালাতে হবে। মেয়েটি যখন কথা বলে মিলস বুঝতে পারে সে ইংরেজি জানে না, অন্য ভাষায় কথা বলে। তাই মিলস ড্রয়িং এঁকে তাকে বোঝায়,
পাহাড়ের উপরের শিপে গেলে তারা এখান থেকে বাড়ি পৌঁছতে পারবে। মেয়েটি কিছু কিছু শব্দ বুঝতে পারে। মিলস এখন কোয়াকে মিথ্যে করে বলে তার পরিবার ওই শিপে রয়েছে। এরপর কোয়া শিপে গিয়ে মিলসের মেয়ের ভিডিও দেখতে থাকে। মিলস তখন ভিডিওটি বন্ধ করে দেয় আর কোয়াকে নিয়ে বাইরে আসে। সেখানে তারা আলাদা আলাদা ডাইনোসরের প্রজাতি দেখতে পায়। তখন কোয়া দেখে একটি ডাইনোসরের বাচ্চা গর্তে পড়ে আছে, তাই সে তাড়াতাড়ি বাচ্চাটিকে বাঁচাতে যায়। মিলস তাকে না করলেও সে যায় আর বাচ্চাটিকে বের করে আনে। কিছু সময় পরেই অন্য ডাইনোসররা সেই বাচ্চাটিকে মেরে ফেলে। মিলস তখন কোয়াকে সেখান থেকে নিয়ে আসে আর বোঝায় তার কথা মতো চলতে। তারপর তারা কিছুক্ষণ অপেক্ষা করে আবার সামনে এগোতে থাকে। তবে তখনই মিলস শিপের সিগন্যাল হারিয়ে ফেলে, তাই সে একটি গাছে ওঠে আর দেখে তাদের স্পেসশিপটি কাছেই রয়েছে। তখনই তার হাতে একটি পোকা চলে আসে, তাই সে নিচে পড়ে যায় আর তার একটি হাত লক হয়ে যায়। ঠিক তখন কিছু ডাইনোসর মিলসকে ঘিরে ফেলে, তবে অ্যাটাক করার আগেই মিলসের হাত ঠিক হয়ে যায় আর সে সব ডাইনোসরকে গুলি করে মারতে থাকে। ওয়াও সেখান থেকে পালায়, তবে দুটো ডাইনোসর তার পিছু নেয়। এদের মধ্যে মিলস একটিকে মেরে ফেলে, তবে আরেকটি কোয়াকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তবে মিলস গুলির শব্দ করে ডাইনোসরকে তাড়িয়ে দেয়। কোয়া খুব ভয় পেয়ে যায়, তাই মিলস কোয়াকে শিস বাজিয়ে নর্মাল করে আর দুজনে আবার সামনের দিকে এগোতে থাকে। এরপর তারা একটি গুহার ভেতরে ঘুমাতে যায়। মিলস সেখানে একটি ডিভাইস সেট করে রাখে যাতে কোনো বিপদ এলে তারা বুঝতে পারে। ওই ডিভাইসেই মিলস কোয়াকে তার বাড়ি দেখায়। তারপর মিলস বুঝতে পারে অনেকগুলো পাথর এই গ্রহের উপরে আসছে, তবে মিলস কোয়াকে তা বুঝতে দেয় না। কোয়া আবারও তার মেয়ের ভিডিও দেখতে চায়, তবে মিলস প্রথমে রেগে গেলেও পরে নিজেই তার মেয়ের ভিডিও চালিয়ে দেয় আর সেখানে আমরা জানতে পারি তার মেয়ে এখন আর বেঁচে নেই। মিলস কান্নায় ভেঙে পড়ে। সেই রাতে তারা ঘুমানোর পরে হঠাৎ ডিভাইসটি অন হয়ে যায়। চোখ খুলতেই মিলস দেখে তার পেছনে একটি বড় ডাইনোসর দাঁড়িয়ে আছে। তাই মিলস ডাইনোসরের উপর গুলি চালায় আর সেটি গুহার ভেতরে লুকিয়ে পড়ে। সেই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার জন্য মিলস এখন অন্য রাস্তা খুঁজতে থাকে। সে চেষ্টা করে পাথর ভেঙে রাস্তা বানাতে, কিন্তু পারে না, তাই সে থেমে যায় আর কোয়াকে সত্যিটা বলে দেয় যে তার বাবা মা পাহাড়ের সেই শিপে নেই। আসলে সে তাকে মিথ্যে বলেছিল, তবে কোয়া তার কোনো কথাই বোঝে না আর সেও রাস্তা বানানোর চেষ্টা করে। এরপর মিলস ছোট একটি বোমা ফাটিয়ে রাস্তা বানিয়ে নেয় আর সে কোয়াকেও তা শেখায়। তারা একটি সরু রাস্তা দিয়ে যেতে থাকে, তবে হঠাৎ পাথর ভেঙে যাওয়ার কারণে রাস্তাটি বন্ধ হয়ে যায় এবং তারা দুজন আলাদা হয়ে যায়। মিলস তখন অন্য একটি রাস্তা খুঁজতে থাকে, তবে কোয়া ঠিকই রাস্তা খুঁজে গুহা থেকে বেরিয়ে পড়ে। এরপর মিলস ভেতরে ডাইনোসরটিকে মেরে সেই গুহা থেকে বেরিয়ে আসে। ডিভাইসের মাধ্যমে সে জানতে পারে অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে চলে এসেছে, তাই সে কোয়াকে খুঁজতে থাকে এবং সেখানেই একটি কাদা মাখা পুকুরের মধ্যে আটকে যায়। মিলস এখন কোয়াকে জোরে জোরে ডাকতে থাকে কারণ সে কাদায় একেবারে ডুবে যেতে থাকে। অন্যদিকে কোয়া খুব কষ্টে একটি ডাইনোসরকে মেরে মিলসকে বাঁচাতে আসে। সে একটি ডালের সাহায্যে মিলসকে বাঁচায়। মিলস তখন কোয়াকে জড়িয়ে ধরে আর তাকে অ্যাস্টেরয়েডের ব্যাপারেও বলে। তারা দুজন এখন পাহাড়ে থাকা তাদের স্পেসশিপটি খুঁজে পেয়ে যায় আর চেক করে দেখে শিপের এসকেপ সিস্টেম একদম ঠিক আছে, তাই মিলস খুব খুশি হয়ে যায়। অন্যদিকে কোয়া শিপের ভেতর তার ফ্যামিলিকে খুঁজতে থাকে আর দেখে তার পরিবারের সবাই মারা গেছে, তাই সে খুব রেগে যায় কারণ মিলস তাকে মিথ্যে বলেছে। মিলস তাকে খুব বোঝায় যে সে তার মেয়েকে বাঁচাতে পারেনি, তবে সে কোয়ার সাথে সবসময় থাকবে আর তার কিছুই হতে দেবে না। কোয়া তার ভুল বুঝতে পারে আর মিলসকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন শিপের উপরে উঠে তা চালু করতেই যাবে, তখনই একটি বড় অ্যাস্টেরয়েডের পাথর তাদের স্পেসশিপের উপরে পড়ে আর তাদের শিপটি এমনভাবে নিচে পড়ে যায় যে এটি আর লঞ্চ করার পজিশনে থাকে না। তাদের বিপদ যেন শেষ হয় না, কারণ তখনই সেখানে একটি বড় ডাইনোসর চলে আসে আর তাদের শিপে হামলা করে দেয়। তবে মিলস বাইরে এসে বন্দুক দিয়ে গুলি করে সেটিকে মেরে ফেলে। এরপর সে তার শিপে ফিরে যেতে থাকে,
তবে হঠাৎ আরো একটি ডাইনোসর তার পিছে আসতে থাকে। তাই সেটিকে মারতে মিলস বড় একটি ভলকেনোর সামনে নিয়ে যায় যাতে সেটি পুড়ে মারা যায়। তবে তখনই কোয়া সেখানে চলে আসে আর ডাইনোসরের চোখ ফুটো করে দেয় আর সেটি আগুনে পুড়ে মারা যায়। এরপর পৃথিবীর উপর অ্যাস্টেরয়েড পড়তে শুরু করে আর অনেক কষ্টে তারা তাদের শিপের ভেতরে চলে আসে আর ফাইনালি স্পেসশিপটি স্টার্ট করে এবং তাদের শিপের উপর অ্যাস্টেরয়েড পড়ার আগেই তারা সেই জায়গা থেকে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অ্যাস্টেরয়েড পৃথিবীর সাথে ধাক্কা খায় আর এত সুন্দর গ্রহটি পুড়ে ধ্বংস হয়ে যায়। মিলস এখন তার চোখ বন্ধ করে রাখে আর তার মেয়েকে মনে করতে থাকে। তবে তখনই কোয়া তার হাত ধরে রাখে আর দুজন দুজনকে দেখে হাসতে থাকে। এরপর দেখা যায় সময়ের সাথে সাথে পৃথিবী আবারও তার জীবনের সঞ্চার ঘটাচ্ছে আর এখানেই এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাই, সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।